সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সচ্ছাদস মঞ্চ লগে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে রমজানুল মোবারক। তো কেমন আছেন সবাই? অবশ্য ভালো আছেন। তো এখানে আজকে বেগুন দিয়ে মাছ ভুনা করব। তো আমি প্রথমে মাছটা বসিয়ে দিয়েছি, এর মাঝে আমার ছেলে বড় ছেলে আসছে, বলছে আম্মু তুমি অন্য কাজ করো, আমি রান্নাটা করব। তো মাছটা ভেজে নিচ্ছে, মাছটা ভেজে উঠিয়ে নিয়েছে, এখনও রান্নাটা বসিয়ে দিবে। তো আপনারা দেখতে থাকুন ও রান্নাটা করতেছে, কীভাবে করতেছে। হয়তো একটু আস্তে আস্তে করতেছে, টাইম লাগবে। তো করে নিচ্ছে আস্তে আস্তে, আপনারা দেখুন। নয়তো কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসের নাম, বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসের নাম, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যাই মানুষ এমন। আমার মতো এত সুখি নই তো কারো জীব, নই তো কারো। তো ওখানে পেঁয়াজগুলো ভেজে এখানে মশলা অ্যাড করে দিয়েছে, পরিমাণ মতো যা যা লাগে একসাথে নিয়ে ও অ্যাড করে দিয়েছে। তো মশলাগুলো পেঁয়াজের মধ্যে, পেঁয়াজের সাথে তেলের মধ্যে দিয়ে প্রথমে ও মশলাগুলো কষিয়ে নিয়ে, তো সামান্য একটু পানি অ্যাড করে মশলাগুলো কষিয়ে নিয়েছে। এখন বেগুনগুলো অ্যাড করে ওই বেগুনগুলো কষিয়ে নিচ্ছে। তো বেগুন কষিয়ে নিয়ে ও মাছ দিয়ে দিবে, এখানে মাছ দিয়ে অ্যাড করে তারপরে যা যা বাকি দেওয়ার ও সবগুলো দিয়ে এখানে রান্না করে নিবে। তো এভাবে ও আমি যে রান্না করি ও দেখে, তো আমার মতো দেখে দেখে ওইভাবে রান্না করতেছে। তো যাই হোক, ও রান্না করে নিচ্ছে। আসলে ও দুদিনে রান্না করেছে, আজকেও রান্না করেছে এবং এর আগেও একদিন রান্না করেছে। খারাপ না, ভালোই হচ্ছে রান্নাটা, মোটামুটি রান্না ভালোই টেস্ট আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আর কি করব। তো রান্না করে নিচ্ছে, আপনারাই দেখুন কিভাবে রান্না করতেছে। তার টানে কেঁদে মোরে বেদনার কথা এখন, আমার মতো এত সুখি নই তো কারো জীব। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখি নই তো কারো জীব, নই তো কারো জীব। Thank you.
আমার মতো এত তো রান্না মোটামুটি শেষ হয়ে আসছে। ও ধনে পাতাটা অ্যাড করে দিয়েছে, তো রান্নাটা ধনে পাতাটাও একটু মেশিন নিয়ে তারপরে তরকারিটা উঠিয়ে নেবে। আজকের ভিডিও পর্যন্ত, আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জানিয়ে বাঁধন চিড়ে গেলে কভু আসবে আমার মরণ আমার মতো।